আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পবিত্র ঈদুল আজহার পর আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, ঈদ মোবারক। আশা করি তোমরা ঈদ উদযাপন ভালোভাবে করেছো, যদিও পরিবেশ প্রতিকূল, পরিস্থিতি প্রতিকূল, তার চারপাশে বন্যা, তারপরেও আমি আশা করি বা আশাবাদী যে তোমরা সব কিছুই সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করেছো, আর সেই সাথে এই দীর্ঘ বন্ধে করেছো পড়াশোনা। আমরা কিন্তু আমাদের কোর্সে সবগুলো কোর্সে মোটামুটি আমাদের যে বিষয়ভিত্তিক সিলেবাস রয়েছে সেগুলো সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আবারও আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আবারও সেগুলোকে বেছে বেছে বের করেছি তোমাদের জন্য, এবং যেগুলো আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমাদের ক্লাসে ফিরে যাই। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। হিসাববিজ্ঞান ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে আমি তোমাদের কি কোর্স সামষ্টিক অর্থনীতির কোর্স টিচার, এবং সামষ্টিক অর্থনীতির পুরো সিলেবাসের প্রতিটা চ্যাপ্টারই কিন্তু আমরা বিশদভাবে এবং সুন্দরভাবে বুঝেছি। যেহেতু এখন করোনা পরিস্থিতির কারণে তোমাদের অনেকে বইয়ের সমস্যা, ক্লাসের সমস্যা, পড়ার সমস্যা, এই কারণে প্রতিটা চ্যাপ্টারের উপরে আমি সর্বোচ্চ চেষ্টা করব, এবং আশা করি তোমরা আমার সাথে থাকবে যে প্রতিটা চ্যাপ্টারকে আমরা রিভিশন দিব। তাহলে আজকে আমি তোমাদের সামষ্টিক অর্থনীতির ফান্ডামেন্টাল মানে প্রথম চ্যাপ্টার নিয়ে কিছুটা প্রথম চ্যাপ্টার নিয়ে তার চ্যাপ্টারের প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি আলোকপাত করব। সেই প্রশ্নগুলো কি, প্রথমেই বলছি, অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝি, সামষ্টিক অর্থনৈতিকের যে চলকসমূহ রয়েছে সেগুলো এবং চলকসমূহের মধ্যে আন্তর যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যায়। প্রথমেই আসি, অর্থনীতি বলতে আমরা কি বুঝি। অর্থনীতির কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা প্রদান করা কিন্তু খুবই কঠিন, কারণ বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সমাজ ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারারও পরিবর্তন ঘটেছে, ফলে সময়ের ব্যবধানে অর্থনীতির সংজ্ঞার পরিধিও বিস্তৃত হয়েছে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, যেটা প্রাচীন গ্রিক শব্দ ওকানোমিয়া হতে উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে গৃহস্থ পরিচালনা বা গার্হস্থ পরিচালনা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গার্হস্থ বিষয়ে অর্থনীতির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন। মূলত আসলে অর্থনীতি সম্পর্কে তিন ধরনের অর্থনীতিবিদ, আমি পূর্বেও তোমাদের বলেছি যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং কি ক্লাসিক্যাল আধুনিক অর্থনীতিবিদ, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে অর্থনীতি যে সংজ্ঞা প্রদান করেছেন তা মূলত প্রতিটা অর্থনীতিবিদ বা অধিকাংশ আধুনিক অর্থনীতিবিদই সম্পদের স্বল্পতা ও নির্বাচনজনিত সমস্যার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই আমরা বলতে পারি যে স্বাস্থ্য, এক কথায় বলা যেতে পারে যে অর্থনীতি বলতে আমরা কি বুঝি, যে স্বাস্থ্য মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যগুলি নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলা হয়। আবারও বলছি যে অসীম মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে যে সমন্বয় সাধনকারী কার্যগুলি যে স্বাস্থ্য আলোচনা করে তাকে অর্থনীতি বলা হয়। তাহলে আমরা অর্থনীতি কি জানলাম। এরপরে আমরা জানি যে অর্থনীতি দুই প্রকার, একটিকে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এখন আমরা বলবো ম্যাক্রো বা মাইক্রো ইকোনমিক্স বলতে কি বুঝি, আর ব্যষ্টিক বা সামষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি। প্রথমে আসি আমরা ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝি। চলো, আমরা এর আগেও তোমাদের আলোচনা করেছি, আজকে আবারও পুনরাবৃত্তি করি। ব্যষ্টিক মানে কি, যে ক্ষুদ্র বা অল্প বা সমন্বয়, অর্থাৎ আমরা ব্যষ্টিক অর্থনীতি বলতে বোঝা হচ্ছে যে ইংরেজি মাইক্রো শব্দের অর্থ হলো ব্যষ্টিক,
মাইক্রো শব্দটা কোথায় থেকে এসেছে? প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস হতে নেওয়া হয়েছে। মাইক্রোস শব্দটির অর্থ হচ্ছে, যে আবারও বলছি, অতি ক্ষুদ্র বা ভেরি স্মল বা এ মিলিয়ন্থ অপার্ট। যে কোনো অর্থনৈতিক ব্যবস্থা অসংখ্য এককের সমষ্টি, তাই প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখনই তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অতএব অর্থনীতির যে শাখায়, আবারও বলছি মনোযোগ দিয়ে শুনবে, যে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক ব্যবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোর আচরণ এবং তাদের কার্যবলী পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকেই ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন একজন ভোক্তারী, একজন উৎপাদনকারী, একটি শিল্প প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির এক একক আয় ব্যয় কিংবা সঞ্চয়, এগুলো। অতএব ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির বিভিন্ন ধারণা, ঘটনা এবং বিষয় পৃথক পৃথকভাবে কিংবা আলাদা আলাদাভাবে অথবা বলতে পারি খণ্ড খণ্ডভাবে আলোচনা করা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। তাদের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক ব্যবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোর আচরণ ও তাদের কার্যবলী পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলে। তাহলে আমরা ব্যষ্টিক অর্থনীতি কি জানলাম। এরপরে আসি সামষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি। ইংরেজি ম্যাক্রো এর শাব্দিক অর্থ হচ্ছে সামষ্টিক। ম্যাক্রো শব্দটি প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস হতে উৎপত্তি হয়েছে। ম্যাক্রোস শব্দটির অর্থ হচ্ছে বড় বা সামগ্রিক, লার্জ বা হোল। অর্থাৎ অর্থনৈতিক কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে। সামষ্টিক অর্থনীতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সমস্যা সম্পর্কে একক বা খণ্ডভাবে আলোচনা না করে সমষ্টিগত বা সমষ্টিগতভাবে বিশ্লেষণ করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হল অর্থশাস্ত্রের বিভিন্ন শাখায় সামগ্রিক বিশ্লেষণ। অতএব অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক ব্যবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোর আচরণ ও তাদের কার্যবলী সামগ্রিকভাবে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। আবারও বলছে যে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক ব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোর আচরণ এবং তাদের কার্যবলী সামগ্রিকভাবে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে। যেমন ধরো সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, মোট উৎপাদন, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট কর্মসংস্থান, মূল্যস্তর প্রভৃতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি কি জানলাম। এরপরে আসি সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহগুলো কি কি। সামষ্টিক অর্থনীতির অনেকগুলো চলক রয়েছে। এই চলকগুলো নিয়ে এখন আমরা এক এক করে আলোচনা করব। তো চলকগুলো দেখো, আমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি যে চলকগুলোকে আমি আগেই উল্লেখ করেছি। জাতীয় আয়, বিনিয়োগ, ভোগ, সঞ্চয়, সুদের হার, নিট রপ্তানি, কর্মসংস্থান, সরকারি ব্যয়, দাম স্তর, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান। আসো আমরা প্রতিটা বিষয় নিয়ে এখন আলোকপাত করি। প্রথমেই আসি কি জাতীয় আয়। জাতীয় আয় নিয়ে আমরা এখন আলোচনা করব। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, উৎপাদনের উৎপাদনসমূহকে কাজে লাগিয়ে কোনো দেশের যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে জাতীয় আয় বলে। জাতীয় আয়কে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। জাতীয় আয়ের পরিসংখ্যান থেকে কোনো দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করা যায়। আবার এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের জীবনযাত্রার মান জাতীয় আয় পাঠের দ্বারা জানা যায়। কাজেই সামষ্টিক অর্থনীতির প্রধান চলক হল আমাদের কি জাতীয় আয়। এরপরে আসি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। সাধারণ অর্থে বিনিয়োগ বলতে অর্থ লগ্নি করাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বলতে শুধুমাত্র অর্থ লগ্নি করাকেই বোঝায় না, বরং পুরানো কলকারখানা মেরামত, নতুন নতুন কলকারখানা স্থাপন, ঘর বাড়ি নির্মাণ এবং নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সহ উৎপাদন বৃদ্ধি করাকে বোঝায়। সুতরাং যে ব্যয়ের মাধ্যমে কোনো দেশের প্রকৃত মূলধনের পরিমাণ পূর্বের চেয়ে বৃদ্ধি পায় তাকেই বিনিয়োগ বলা হয়।
অধ্যাপক কেইনস এই প্রসঙ্গে বলেছেন, যার দ্বারা প্রকৃত মূলধন বৃদ্ধি পায় না তা বিনিয়োগ নয়। তার মতে কোনো নির্দিষ্ট সময়ে মজুদ মূলধনের দ্রব্যের সাথে যে পরিমাণ অতিরিক্ত মূলধন দ্রব্য ও যন্ত্রপাতি যোগ করা হয় তা বিনিয়োগ বলে পরিচিত। এরপরে আসি কি বিনিয়োগ, আমরা বললাম জাতীয় আয় কি বিনিয়োগ। এরপরে আসি ভোগ। ভোগ বলতে আমরা কি বুঝি বা কনজাম্পশন। সাধারণ অর্থে ভোগ বলতে কোনো দ্রব্য ধ্বংস করা বা নিঃশেষ করাকে বোঝায়। অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে কোনো দ্রব্য সামগ্রী বা সেবার উপযোগ নিঃশেষ বা বিনষ্ট হয় তাকেই ভোগ বলা হয়। কিন্তু অর্থনীতিতে ভোগ বলতে কোনো দ্রব্য ধ্বংস বা নিঃশেষ করাকে বোঝায় না, কারণ মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, আবার তা ধ্বংসও করতে পারে না। মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত জিনিসের রূপকে এবং এর আকারকে পরিবর্তন করে তার উপযোগ বাড়াতে বা কমাতে পারে। তাই বলা যায় শুধুমাত্র মানুষের অভাব মেটানোর জন্য কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস বা নিঃশেষ করাকে ভোগ বলে। অর্থনীতিতে ভোগ ব্যয়কে সি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসি সঞ্চয়। সঞ্চয় বলতে আমরা কি বুঝি বা সেভিংস। আয়ের যে অংশটুকু আজকের ভোগের জন্য ব্যয় নাই করে আগামীকাল ব্যয় করার জন্য জমা রাখা হয় তাকেই সেভিংস বা সঞ্চয় বলে। অর্থাৎ মোট আয় থেকে মোট ভোগ ব্যয় বাদ দেওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। প্রত্যেক মানুষ তার আয়ের একটি অংশ বর্তমানে ভোগের জন্য ব্যয় করে অপর অংশটি ভবিষ্যতের ব্যয়ের জন্য জমা রাখে, যাকে এস, এই সঞ্চয়কে আমরা এস দ্বারা প্রকাশ করেছি। তা আমরা অনেক চ্যাপ্টারের মধ্যে এটা দেখেছো। এরপরে আসি কি সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। ঋণ গ্রহীতা ঋণদাতার নিকট থেকে ঋণ গ্রহণ করে ব্যবহার করার পর ঋণদাতাকে তার আসল সহজে অতিরিক্ত টাকা প্রদান করে তাকে সুদ বলে। অর্থাৎ গচ্ছিত মূলধন বিনিয়োগের পারিতোষিকই হলো সুদ। যখন সুদকে শতকরায় প্রকাশ করা হয় তখন তাকে সুদের হার বলে। সুদের হারকে আমরা সবসময় কী দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করা হয়। সুদের হারের উপর মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন নির্ভর করে, কাজেই সামষ্টিক অর্থনীতিতে সুদের হারকে গুরুত্বের সাথে দেখা হয়। এরপরে কী আসে? নেট রপ্তানি বা নেট এক্সপোর্ট। কোনো নির্দিষ্ট সময়ে মোট রপ্তানিকৃত দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য থেকে মোট আমদানিকৃত দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য বাদ দিলে তাকে নেট রপ্তানি বলা হয়। তারপরে রয়েছে কি কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। সাধারণ অর্থে কর্মসংস্থান বলতে যে কাউকে কোনো কর্মক্ষেত্রে কাজ পাওয়াকে বোঝায়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে শুধুমাত্র মানুষের কাজ পাওয়াকে কর্মসংস্থান বলে না, বরং যখন কোনো কর্মকেন্দ্রে মানুষের কাজ পাওয়ার পাশাপাশি উৎপাদনের সকল উপাদানকে উৎপাদন কর্মে নিয়োজিত করা সম্ভব হয় তখনই তাকে কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট বলে। কর্মসংস্থানকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে রয়েছে কি সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। কোনো নির্দিষ্ট সময়ে সরকার দেশের জনগণের উদ্দেশ্যে যে ব্যয় সম্পন্ন করে তাকে সরকারি ব্যয় বলে। সরকারি ব্যয় সাধারণত উন্নয়ন এবং অনুন্নয়ন এই দুই ধরনেরই হয়। সরকার যে সকল ব্যয় প্রতিরক্ষা এবং প্রশাসনের উদ্দেশ্যে করে তাকে অনুন্নয়ন ব্যয় বলে। অন্যদিকে সরকার যে সমস্ত ব্যয় বিভিন্ন বিনিয়োগের উদ্দেশ্যে করে থাকে তাকে উন্নয়ন ব্যয় বলে। সরকারি ব্যয়কে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে রয়েছে কি দাম স্তর বা প্রাইস লেভেল। দাম স্তর হলো সামষ্টিক অর্থনীতির প্রধান একটি চলক। কোনো একটি নির্দিষ্ট পণ্য দাম সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় নয়। সামষ্টিক অর্থনীতি মূলত দেশের সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবার গড় মান নিয়ে আলোচনা করা হয়। অতএব যখন কোনো দেশে উৎপাদিত সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবার কর্মের গড় দাম হিসাব করা হয় তখনই তাকে দাম স্তর বলা হয়। সামষ্টিক অর্থনীতিতে দাম স্তরকে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসি সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিম্যান্ড। এই কথাটা তোমাদের অনেকবার আসবে। সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক চাহিদার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে সকল মানুষ যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মে চাহিদা করে তাকে দেয় সামষ্টিকেই সামগ্রিক চাহিদা বলা হয়। অর্থনীতির পরিধির উপর সামগ্রিক চাহিদার ধারণা নির্ভর করে। সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক চাহিদাকে এডি দ্বারা প্রকাশ করা হয়। লাস্ট হচ্ছে সামগ্রিক যোগান বা এগ্রিগেট সাপ্লাই। সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক যোগানের ধারণা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে সমস্ত প্রাকৃতিক সম্পদকে কাজে কাজে ব্যবহার করে সকল উৎপাদন ক্ষেত্রে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তাদের সমষ্টিকে সামগ্রিক যোগান বলা হয়। সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক যোগানকে AS দ্বারা কে চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়ে থাকে। এখন আসি আমরা তাহলে দেখলাম অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য কি, সামষ্টিক অর্থনীতিকে চলকসমূহ কি, জাতীয় আয়, বিনিয়োগ, ভোগ, সঞ্চয়, সুদের হার, নিট রপ্তানি, কর্মসংস্থান, সরকারি ব্যয়, দামের স্তর, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। লাস্টে কি আসছে, চলকসমূহের আন্তঃসম্পর্ক, অর্থাৎ সামষ্টিক চলকসমূহ হচ্ছে এই যে আমি যতগুলো সামষ্টিক চলক নিয়ে কথা বললাম এদের সাথে প্রতিটির আন্তঃসম্পর্ক কি, যেটা নাকি আমি তোমাদের এখন আলোচনা করব। সামষ্টিক অর্থনীতির প্রত্যেকটি চলক জন্মগত সূত্রে কোনো না কোনোভাবে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, ফলে সামষ্টিক অর্থনীতির প্রধান প্রধান কতকগুলো চলককে একটি থেকে আরেকটি আলাদা করে পৃথক পৃথকভাবে আলোচনা করা যায় না। তাই সামষ্টিক অর্থনীতির একটি চলক নিয়ে আলোচনা করতে গেলে অন্য আরেকটি চলকের আলোচনার প্রয়োজন হয়। অতএব যখন একটি সামষ্টিক চলকের আলোচনা করতে গেলে অন্য আরেকটি চলকের আলোচনার প্রয়োজন হয়, তখনই সামষ্টিক চলকসমূহের নির্ভরশীলতার এই যে সম্পর্ক, এইরূপ সম্পর্ককেই চলকসমূহের আন্তঃসম্পর্ক বলা হয়ে থাকে। সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান চলক হল জাতীয় আয়, কারণ জাতীয় আয়কে কেন্দ্র করে আমরা আবারও বলছি দেখো সামষ্টিক অর্থনীতির প্রধান কি হলো, অন্যতম প্রধান চলক হলো জাতীয় আয়, কারণ জাতীয় আয়কে কেন্দ্র করে অন্যান্য চলকের মান আবর্তিত হয়। আয়ের উপর ভোগ ব্যয় নির্ভরশীল, আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বাড়ে, আয় হ্রাস পেলে ভোগ ব্যয়ও হ্রাস পায়, আবার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি, সঞ্চয়। কাজে আয়, ভোগ ব্যয় এবং সঞ্চয় সামষ্টিক অর্থনীতির এই তিনটি চলক একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ এই তিনটি চলকের একটি আলোচনা করতে গেলে অন্য চলকগুলোর আলোচনায় চলে আসে। আবার সঞ্চয় যে কোনো দেশের মূলধন গঠনে সাহায্য করে, তাই মূলধন গঠন সঞ্চয়ের উপর নির্ভর করে, কাজে মূলধনের উৎস হচ্ছে কি, সঞ্চয়। আবার মূলধন গঠন থেকে কে আসে, বিনিয়োগ, দেখো মূলধন গঠন থেকে আসছে বিনিয়োগ, তাই বিনিয়োগ মূলধন গঠনের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ আসছে মূলধন গঠন থেকে, আবার মূলধন গঠন আসছে সঞ্চয় থেকে, এবং সঞ্চয় আসছে কি, জাতীয় আয় বা আয় স্তর থেকে। বিনিয়োগের উৎস কি হলো, জাতীয় আয়। তাহলে আমরা দেখছো জাতীয় আয় থেকে ভোগ ব্যয়, ভোগ ব্যয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে মূলধন, মূলধন থেকে আসছে আবার বিনিয়োগ। তাহলে আমরা বলতে পারছি যে জাতীয় আয়, সঞ্চয়, মূলধনের গঠন এবং বিনিয়োগ এই চারটি সামষ্টিক চলক একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কর্মসংস্থান সম্পূর্ণরূপে বিনিয়োগের উপর নির্ভরশীল, দেখো কর্মসংস্থান হচ্ছে আবার বিনিয়োগের উপর কি, কর্মসংস্থানের উৎসই হলো কি, বিনিয়োগ। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ থাকলে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট হয় বলে কর্মসংস্থান বাড়ে, তাই বিনিয়োগ জাতীয় আয় নির্ভরশীল, কর্মসংস্থানও জাতীয় আয়ের উপর নির্ভরশীল। আবার উৎপাদন কর্মসংস্থানের উপর নির্ভরশীল, তাই উৎপাদন কম হবে নাকি বেশি হবে তা সম্পূর্ণরূপে কর্মসংস্থানের উপর নির্ভর করে। আবার উৎপাদিত দ্রব্যের বাজার মূল্যই হলো পুনরায় দেখো আবার জাতীয় আয়, তাই কর্মসংস্থানও জাতীয় আয়ের উপর নির্ভরশীল। অতএব কর্মসংস্থান, উৎপাদন এবং জাতীয় আয় সামষ্টিক অর্থনীতির এই তিনটি চলক আবার দেখো একই সূত্রে গাঁথা। আবার কর্মসংস্থানের সাথে উৎপাদনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ নতুন নতুন দেখো এই উৎপাদনের সাথে, কর্মসংস্থানের সাথে উৎপাদনে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ নতুন নতুন কর্মসংস্থানের দ্বারাই উৎপাদন পাওয়া যায়। আবার এক অর্থ বছরে বাজার মূল্যের সমষ্টি হলো জাতীয় আয়। অতএব আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ, মূলধন, সঞ্চয়, ভোগ এবং জাতীয় আয় প্রভৃতি সামষ্টিক অর্থনীতির চলকগুলো একই সূত্রেতে বাঁধা, কারণ সামষ্টিক অর্থনীতি এই সব চলকগুলোকে একটিকে বাদ দিয়ে অপরটি পাওয়া যায় না। আবার একটি চলক নিয়ে আলোচনা করতে গেলে অন্যান্য চলকগুলো এমনিতেই চলে আসে। সামষ্টিক অর্থনীতির চলকগুলো তাই একটি আরেকটির সাথে সেতুবন্ধনে আবদ্ধ এবং পরিপূরক সম্পর্কে চক্রাকার পথের সহযাত্রী,
নিয়ে একটা এই চিত্রের মাধ্যমে দেখো আমরা জিনিসটাকে আবারও ব্যাখ্যা করতে পারি। দেখো উপরে এই চিত্রটা থেকে কি দেখা যাচ্ছে, যে জাতীয় আয় থেকে ভোগ ব্যয় পাওয়া যাচ্ছে, আবার ভোগ ব্যয় বাদ দিলে পাওয়া যাচ্ছে সঞ্চয়। সঞ্চয় একটা সময়ের পর মূলধনে রূপান্তরিত হয়, মূলধন আবার বিনিয়োগে, এবং বিনিয়োগ হলে কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে সৃষ্টি হবে, আবার কর্মসংস্থান হলে উৎপাদন পাওয়া যায়, আর উৎপাদন বাজারের মূল্যই হচ্ছে কি জাতীয় হয়। এভাবে সামষ্টিক চলগুলো একে অপরের সাথে সেতু বন্ধনে আবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারলে যে জাতীয় আয় থেকে ভোগ ব্যয়, ভোগ ব্যয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে মূলধন গঠন, তারপরে বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, আবার জাতীয় আয়, মানে চক্রাকার সামষ্টিক চলক সময়ের আন্তঃসম্পর্কটা হচ্ছে একে অপরের সাথে ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকটা প্রত্যেকের সাথে সেতু বন্ধনে আবদ্ধ। তাহলে আমি আশা করছি তোমাদের আজকের যে পাঠ্য বিষয়গুলো ছিল কি অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতির চলকসমূহ এবং চলক সম্পর্কে আন্তঃসম্পর্ক, এটা ছিল আমাদের সামষ্টিক অর্থনীতির ভূমিকা চ্যাপ্টারে বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কয়েকটি, কারণ এইগুলো না জানলে আমরা সামষ্টিক অর্থনীতিটা কি বা অর্থনীতি কি আমরা জানতে পারবো না। তাই আজকে আমি তোমাদের এই সমস্ত প্রাথমিক বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।